এবারের মতো দিয়ে দে ভাই, আর কখনো জীবনেও তোদের হাতে পায়ে ধরি কখনো এরকম ইভেন্টটা ডায়মন্ড মারবো না। এবার মতো দিয়ে দে, অলরেডি আমার 5,000-7,000 ডায়মন্ড শেষ ভাই, দিয়ে দে ভাই, আল্লাহর বাস্তে দিয়ে দে ভাই। ও মাই গড, কখন দিবে, এটা দিবে নাকি দিবে না আমি তো এটাই বুঝতেছি না। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম দ্য গেমার। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, সেই মানে কারিনা বলতেছিল যে আপনাদের পছন্দের ব্ল্যাক টি শার্ট, আসলে তো কার কতটা পছন্দের আসলে জানি না, বাট আমার ব্ল্যাক টি শার্টটা অনেক ফেভারিট। বাট আশা করি না যে এটা এই ইভেন্টে আসবে। তো একটা ফ্রি জিনিস এতগুলো ডায়মন্ড খাওয়ার মতো একটা ইভেন্টে আসবে সেটা ভাবি নাই। ভাবছিলাম যে কোনো একটা নর্মাল কোনো ইভেন্টে, যাতে অল্প ডায়মন্ড আমরা পেতে পারি, ওইরকম কোনো ইভেন্টে আসবে। যাই হোক, অ্যাটলিস্ট আসছে, আমরা এখন এটা নেয়ার ট্রাই করবো। আসলে এখন আপনি দেখতেই পাচ্ছেন আমার থেকে 7,000+ ডায়মন্ড আছে, 7,544 ডায়মন্ড আছে। সো আমি এই ব্ল্যাক টি শার্টটা বের করতে আমার আসলে কতগুলো ডায়মন্ড লাগতে পারে আমার এখন সেটা দেখার বিষয়। তো এটা কি আমাদের সবগুলো ডায়মন্ড খেয়ে নিবে নাকি অল্প ডায়মন্ডে পাবো, এটাই হচ্ছে মেন কথা। সো আমি প্রথমেই আমি স্পিনটা শুরু করতে চাই। সো গাইস, স্পিন শুরু করার আগে বলতেছি ভিডিওটা অনেক দামি হতে যাচ্ছে, তো অনেক ডায়মন্ড খরচ হচ্ছে, প্লাস অনেক কষ্টের একটা ভিডিও হবে। সো যারা যারা ভিডিওতে অলরেডি ক্লিক করে ফেলছেন সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং ভিডিও শেষে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। তো গাইস চলুন শুরু করা যাক, স্পিন লুটা পাটা শুরু, লেটস গো। প্রথমে একটা ফ্রি স্পিন করা যাক না, যাই হোক। এতে আসি পড়লো, এতে আসি পড়ছে, আমি একটা গাড়ির স্কিনটা পেয়ে গেলাম। তো এখন আমার থেকে আর বল আছে 2টা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন 4 নম্বর থেকে 5 নম্বর থেকে বলটা ছাড়বো, দেখি কোথায় যায় পরে বলটা। আবার এসকারের বক্স 500 ছিল, 1500 শেষ, 1500 ডায়মন্ড শেষ। মানে ভাবা যায় একটা টি শার্টের জন্য 1500 ডায়মন্ড, মানে আপনার অলরেডি 1,000 টাকার উপরে শেষ, আর টি শার্টটা পাওয়া গেল না, যেখানে কিনা আপনি এরকম টি শার্ট কিনতে পারবেন খুব ভালো কোয়ালিটির হলে 500 টাকা। গাড়ি না, এই গরিব দেশের মানুষদেরকে এইভাবে মারবে, লাফ হবে কিন্তু নিতে পারবে না, লাফাইতেই থাকবে। বাট ডায়মন্ডটা, ডায়মন্ড দিয়ে এটা কিনতে পারবো না, কারণ 4-5 হাজার ডায়মন্ড কে টপ আপ করবে রে ভাই? 4-5 হাজার ডায়মন্ড টপ আপ করে এটা নেবে এটাকে? এবার কেউ সুইসাইড কর, এবার কেউ এটা করবে, তো দেখে যা মনে হচ্ছে আসলে আপনার ভালোবাসার ব্ল্যাক টি শার্ট কিনতে আর ভালোবাসার হয়তো ফোন বিক্রি করা লাগবে, না হয় পিসি বা বন্ধক দেওয়া লাগবে, কিছু না কিছু বিক্রি করতে হবে। যে হারে ডায়মন্ড খাচ্ছে, তো এই ভালোবাসাটাকে বাদ দিতে হবে আপনাদেরকে, কারণ না হয় আপনি ফকির হয়ে যাবেন। যেভাবে ডায়মন্ড খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, মানে কি বলবো, 7,000+ ডায়মন্ড ছিল, 7,500 ডায়মন্ড ছিল, সেখান থেকে 4,300-তে আসছে এখনো পর্যন্ত আমাকে, মানে ওই ডি নাম্বার ডি এর মধ্যে কোনো বল পড়তেছে না। ওটা আসলে কত ডায়মন্ড পড়ার পরে যে ডি এর মধ্যে বলটা পড়বে আমি আসলে বুঝতেছি না, এই মুহূর্তটা কখন আসবে? ইল্লাই বলবো ইয়েস আই গট ইট। ইনসাফ কর দো, মুঝে মাফ কর দো, কখনো এরকম ইভেন্টে ডায়মন্ড পাবো না। বুঝলাম, তো এই হলো আমাদের ব্ল্যাক টি শার্টের গল্প। ব্ল্যাক টি শার্টের গল্প এখানেই শেষ। তো 7,000 ডায়মন্ড থেকে 7,500 ডায়মন্ড থেকে আর 1,400 ডায়মন্ড আছে, বাট এখনো পর্যন্ত ব্ল্যাক টি শার্ট পাওয়া গেল না। তো আদৌ কি পাওয়া যাবে কিনা এটা আসলে জানা নাই। তো আইডিটা হয়তো একটু, এই আইডিটা হয়তো একটু বেশি টপ আপ করা হয়, তাই বলে এত ডায়মন্ড মারার পরও যে ডায়মন্ড পাবো না বা ব্ল্যাক টি শার্ট পাওয়া যাবে না, তো এটা আশা করি নাই, একদমই আশার বাইরে ছিল।
গাইস আপনারা যারা ভিডিওটা শিগুয়া ওয়ারে দেখতেছেন এতক্ষণ ধরে, তারা সতু অবশ্যই সং বুঝে গেছেন যে ব্ল্যাক টি শার্টের জন্য আপনাদের কতগুলো স্বপ্ন হয়তো বিক্রি শিগুয়া করে দেবে। ওয়ারে সতু শুধু সং শুধু এই ব্ল্যাক টি শার্টের পিছনে কোনো ডায়মন্ড খরচ না করাই বেটার, এটা আহামরি এমন কিছু না। শুধু শুধু আপনাদের শিগুয়া ডায়মন্ডগুলা ওয়ারে খরচ সতু করুন না, সং মানে টাকা পয়সা খরচ না করে একটা হকার থেকে একটা ব্ল্যাক টি শার্ট কিনে নেন, পরে পরে গেম খেলুন, ওটাই ভালো হবে, ক্যারেক্টারকে পড়ানোর কিছু নাই। শিগুয়া ভিডিও ভালো ওয়ারে লাগে থাকলে সতু অবশ্যই সং একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ব্ল্যাক টি শার্টের দিকে চোখ তুলে তাকাবেন না, কারণ আপনার চোখ তুলে নিবে, কিন্তু ব্ল্যাক টি শার্ট দিবে না। শিগুয়া ওয়ারে টাটা, সতু বাই সং বাই।